Hello friends, welcome to my channel Raya Vlogs and Cooking. আমার চ্যানেলের প্রত্যেক নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি নতুন আরো একটা রেসিপি নিয়ে, কুমড়ো পটল দিয়ে চিংড়ির রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। নিয়েছি পটল কুমড়ো, এখানে আমি পটলের খোসা ছাড়িয়ে নেব। অল্প অল্প খোসা রেখেই আমি ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো পটল আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পিস করে নেব, একটা পটলকে তিন পিস করে ফের মাঝখান থেকে চলা করে নেব। এবার কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। সঙ্গে একটা এরকম সাইজে আলুও নিয়ে নিয়েছি, সবগুলো পিস পিস করে কেটে রেডি করে নিয়েছি। একসঙ্গে মিশিয়ে দেখলাম পটলের পরিমাণটা কম লাগছে, তাই আমি আরও তিনটা পটল ব্যবহার করছি। এবার সবগুলোকে একসঙ্গে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এদিকে একটা কড়াই আমি তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি। এবার দিয়ে দেব জিরে ফোড়ন, সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা। জিরের একটা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দেব কয়েকটা জাল করে ডাকা চিংড়ি মাছ, এটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আরও সুন্দর করে কয়েক মিনিট পর্যন্ত কষিয়ে নেব মশলাগুলো, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। এবার মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার একটা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবজিগুলো আমি রান্না করে নেব। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন সবজি থেকে এরকম জল ছেড়েছে। এই জল দিয়েই আমরা সবজিটাকে কষিয়ে নেব, কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, আর যোগ করেছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এরকমভাবে ফ্লেমটা হাই রেখে খুব নাড়াচাড়া সুন্দর করে নাড়াচাড়া করে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে মিডিয়াম টু লো আছে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার 1 মিনিট মতো হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব। দেখুন একদম মাখো মাখো পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিই একটু ভাজা জিরের গুঁড়ো। রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের রেসিপি, রেডি হয়ে গেছে কুমড়ো পটল আলু দিয়ে চিংড়ির তরকারি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।